আপনি দেখছেন পদ্মানিউজ24.com এর 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি ইয়াসমিন নিশাত। facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ঈদের আনন্দের মধ্যে বাড়তি আনন্দ এবার যোগ হয়েছে বাংলা নববর্ষ। বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি আজ। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি, আবার বাংলা বর্ষের শেষ দিনও। কাল পহেলা বৈশাখ, নতুন বাংলা বর্ষ। 1430 বঙ্গাব্দের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে নানা অনুষ্ঠান ও উৎসব। কাল পহেলা বৈশাখে 1431 বঙ্গাব্দকে বরণ করতে বর্ণিল উৎসবে মাতবে দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা ও সম্ভাবনাকে। সারা দেশ জুড়ে থাকছে বর্ষবরণের নানা আয়োজন। রাশিয়া ও আমেরিকার মধ্যে শত্রুতা, সম্ভবত এ বিশ্বের সবচেয়ে বড় শত্রুতা। এই দু দেশের মধ্যে এমন শত্রুতা যা অতীতে বহু দেশকে ধ্বংস করেছে। শুধু কি তাই, এমন অবস্থা আমেরিকা রাশিয়া একে অপরের দিকে গুলি শুরু করলেই তা হবে বিশ্বযুদ্ধ। একে অপরকে ঘায়েলে সবসময় তৎপর এই দুই পরাশক্তি। আর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই টানা স্নায়ুযুদ্ধে জড়িয়ে আছে রাশিয়া আমেরিকা। তবে আমেরিকাকে শায়েস্তা করতে এবার নতুন কৌশল খাটাতে শুরু করেছে রাশিয়া। গুপ্তচরগিরি আর মাদকের পাচার সহ নানা অভিযোগে মার্কিন নাগরিকদের আটক করে জেলে পুরেছে মস্কো। পশ্চিমা গণমাধ্যমগুলো এ নিয়ে বেশ জোরে আওয়াজ তুলেছে। আর ওয়াশিংটন অভিযোগ করেছে, রাজনৈতিক দর কষাকষির জন্যই মার্কিন নাগরিকদের হাতিয়ার বানানোর চেষ্টা করছে মস্কো। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের নবম আসর, যে আসরটি ঘিরে স্কোয়াড সাজাচ্ছে দলগুলো। এমন পরিস্থিতিতে বড় দুঃসংবাদ পেতে হলো ইংল্যান্ডকে, কেননা দলটির সেরা তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই খেলতে হবে বিশ্বকাপ। 2022 সালে ইংল্যান্ডকে টি-20 বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন স্টোকস, অথচ সেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে তিনি দলে থাকছেন না। এ তথ্য জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। মূলত পুরো গ্রীষ্ম মৌসুমের ক্রিকেট থেকে বিরতি চেয়েছেন স্টোকস। ইঞ্জুরি থেকে সেরে উঠতে গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ শেষে হাঁটুতে অস্ত্রোপচার করেন। এখনও পুরোপুরি মুক্তি মেলেনি তার, ফলে ক্রিকেট থেকে বিরতি নিয়ে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হয়ে ফিরতে চান এ ইংলিশ তারকা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইয়াসমিন নিশাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।